দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাভিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। দেশীয় লোকগানের আসর চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। লোকগানের সংস্কৃতির গভীর তত্ত্ব তালাশ করে বিশ্বে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এদিকে সম্প্রতি শেষ হলো চীনের বলরুম ডান্স চ্যাম্পিয়নশিপ। কোভিড-19 মহামারীর কারণে 3 বছরের বিরতির পর এবার মর্যাদাপূর্ণ নৃত্য প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অন্যদিকে স্কটল্যান্ডের এডিনবরা কার্নিভালে চীনা শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে বিদেশি দর্শকদের। উৎসব কিংবা নাচ গান, চীনে সম্প্রতি হয়ে যাওয়া এমন নানা আয়োজন নিয়ে থাকছে কালচারাল হাইলাইটস। 从唱响了黄土高坡的桃花红杏花白，再到响。চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির সৃজনশীল উত্তরাধিকারের প্রচারে দেশীয় লোকগানের আসর চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি বেইজিংয়ে এই নতুন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। দেশটির ঐতিহ্যবাহী লোকগীতিতে গভীরভাবে সাংস্কৃতিক যে থিমগুলো অবস্থান করছে তা অন্বেষণ করা এই প্রোগ্রামের লক্ষ্য। আয়োজকরা জানান, এই অনুষ্ঠানটি 10টি পর্ব দিয়ে সাজানো হয়েছে। এটি চীনা চমৎকার সাংস্কৃতিক ঐতিহ্যের সৃজনশীল প্রতিস্থাপন, উদ্ভাবনী উন্নয়নের একটি সঙ্গীত প্রতিযোগিতা এবং রিয়েলিটি শোতে রূপ নেবে বলে জানানো হয়। একই সঙ্গে চীনের লোকসঙ্গীতের দীর্ঘস্থায়ী প্রাণশক্তি প্রদর্শন করবে গালা এবং স্বদেশের লোকগীতি সংগ্রহ করে সুরেলা সুরের মাধ্যমে তাদের নিজ শহরের গল্পগুলো ভাগ করে নেবে। আয়োজকরা আরও জানান, তরুণ সঙ্গীত শিল্পীদের উদ্ভাবনী উত্তরাধিকার এবং বিকাশের মাধ্যমে চীনের গতিশীল সংস্কৃতিকে মূল্য দিতে উত্তর চীনের শান্সি প্রদেশের চৌছুয়ান কাউন্টিতে গালা শো মঞ্চস্থ হবে। তরুণ সঙ্গীত শিল্পীদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠানটি শ্রোতাদের উৎসাহী অংশগ্রহণকে তাদের নিজ শহরের লোকগানের নিজস্ব রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এইভাবে চীনের লোকসংস্কৃতিকে বিস্তৃত বিশ্বে প্রচার করছে সিএমজি। এদিকে 18তম বলরুম ডান্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দক্ষিণ চীনের শেনচেনে এই আয়োজনের সমাপ্তি হয়। এতে 16টি দেশ ও অঞ্চলের 3 থেকে 72 বছর বয়সী প্রায় 6,000 প্রতিযোগী অংশগ্রহণ করে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 3টি সবচেয়ে মর্যাদাপূর্ণ নৃত্য প্রতিযোগিতার মধ্যে একটি বলরুম ডান্স চ্যাম্পিয়নশিপ। কোভিড-19 মহামারীর কারণে 3 বছরের বিরতির পর বলরুম ডান্স চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটি জানায়, এই বছরের 5 দিনের এই ইভেন্ট পরিচালনার জন্য ওয়ার্ল্ড ডান্স কাউন্সিলের অনারারি চেয়ারম্যান সহ 10 জনের বেশি আন্তর্জাতিক বিচারককে আমন্ত্রণ জানানো হয়। 81 বছর বয়সী রবিন শর্ট এবং 8 বারের লাতিন নৃত্য চ্যাম্পিয়ন জুয়ান্না লিউনিস সহ 100 জনের বেশি চীনা বিচারক এতে অংশ নেন। স্কটল্যান্ডের বৃহত্তম বহু সংস্কৃতির উৎসব এডিনবরা ফেস্টিভাল কার্নিভাল গেল সপ্তাহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এডিনবরায় চীনা কমিউনিটির 280 জন সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা 800 শিল্পী যোগ দেন বর্ণিল এই কার্নিভালে। বহু ভাষা, বহু সংস্কৃতির এ কার্নিভালে দর্শকদের মুগ্ধ করে চীনা শিল্পীদের পরিবেশনা। ঐতিহ্যবাহী চীনা পোশাকের বর্ণবিভা, রাজস্বিক লায়ন ও ড্রাগন ডান্স বর্ণিল করে তোলে এডিনবরা কার্নিভালকে। রওজে জাভিদ ঐশী, সিএনজি বাংলা। ও
উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের রাজধানী সিয়ান শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে চাঙ্গা হয়ে উঠেছে এই শহরের পর্যটন খাত। পাশাপাশি সিয়ানের ঐতিহ্যবাহী সড়কের রাত্রিকালীন বাজারেও বেড়েছে লোক সমাগম, ফলে ইতিবাচক প্রভাব পড়েছে সিয়ানের রাত্রিকালীন অর্থনীতিতে। সিয়ান শহরের ঐতিহ্য জড়িয়ে আছে চীনের 3,100 বছরের ইতিহাসের সাথে। থাং রাজবংশ সহ গত 13 রাজবংশের আমল জুড়ে সিয়ান শহরেই এই অঞ্চলের রাজধানী। রিপোর্টে থাকছে বিস্তারিত। অনেক দূর দূরান্ত থেকে সিয়ান শহরে ছুটে আসে মানুষ শুধু এখানকার বিশেষ খাবার খেতে। এখানকার বিশেষ খাবার যে বেশ সুস্বাদু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে চমৎকার স্বাদই পর্যটকদের আকর্ষণের একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের হাতছানি। বিশেষ মজাদার খাবারের জন্য যখন পর্যটকরা লাইন ধরে দোকানগুলোর সামনে দাঁড়িয়ে থাকেন, তখন পর্যটকদের জন্য বিশেষ শৈল্পিক পরিবেশনা উপভোগ করতে পারেন তারা। এই রেস্টুরেন্টে আমি গতকাল রাতেও ডিনার করেছি, তখন কমপক্ষে 100 জন ক্রেতা খাবারের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন। ঘুরতে এসে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি জানতে পেরে অনেক ভালো লাগছে। মানুষের জীবনযাত্রার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন ক্রেতারা সুস্বাদু খাবার উপভোগ করার পাশাপাশি একটি ভালো পরিবেশ চান এবং একটি অনন্য স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতাও নিতে চান। আমি অনেক কিছু শিখেছি। আমার মনে হয় এই মূর্তিগুলোকে মেরামত করতে গবেষকদের বেশ পরিশ্রম করতে হয়েছে। এটি যে কতটুকু কঠিন কাজ সেটা আমি বুঝতে পেরেছি যখন আমি নিজে হাতে এই কাজটি করলাম। সিয়াওচুয়ান ভাষায় এক ধরনের ঐতিহ্যবাহী চীনা পোশাক। চীনের প্রায় 90%-এরও বেশি জনসংখ্যা হান জাতিগোষ্ঠীর, আর এই হান জাতির ঐতিহ্যবাহী পোশাকেই এই হানফু। 300 বছর আগে বিলুপ্ত প্রায় এই পোশাকের কয়েক হাজার বছরের ইতিহাস আছে। তবে চীনের বর্তমান তরুণ প্রজন্মের কাছে এই পোশাকের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হানফু প্রেমী তরুণী পাই নিয়াও হানফু ঐতিহ্য নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন তিনি। আধুনিক চীনে আবারও প্রত্যাবর্তন করছে ঐতিহ্যবাহী পোশাক হানফু, কারণ আগের চেয়ে আরও বেশি সংখ্যক তরুণ তরুণী একে আধুনিক ফ্যাশন হিসেবে গ্রহণ করেছে এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে।
হানফু চীনের হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক। ক্রমবিকাশমান চীনা শৈলীর সবচেয়ে আইকনিক পোশাক এই হানফু। প্রায় 3000 বছরের বেশি সময়ের পুরানো এই পোশাক। কথিত আছে, মিং রাজবংশের সময় থেকে নতুন নতুন ফ্যাশন চর্চার প্রচলন শুরু হয়। অপরিহার্য উপাদান হিসেবে হানফুর জনপ্রিয়তা চীনের প্রায় সর্বত্র দেখা যাচ্ছে। চীনের বসন্ত উৎসব, ড্রাগন বোট উৎসব কিংবা সামাজিক ও পারিবারিক বিশেষ অনুষ্ঠানে তরুণদের পছন্দের তালিকায় স্থান করে নিচ্ছে এই পোশাকটি। বর্তমান তরুণদের অনেকেই মনে করেন ঐতিহ্যবাহী এই হানফু চীনা নান্দনিকতাকে প্রকাশ করে। এমনই একজন হানফু প্রেমী তরুণী পাই নিয়াও হানফু ঐতিহ্যের উপর তার নিজস্ব সোশ্যাল মিডিয়া চ্যানেল থাকায় বেশ পরিচিত মুখ তিনি। হাজার বছরের পুরানো ইতিহাস জোড়ানো এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছেন পাই নিয়াও। হানফুর সৌন্দর্য আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং আমি সাংস্কৃতিক অর্থের মাধ্যমেও আকৃষ্ট হয়েছি। হানফু এমন একটি পোশাক যা 5000 বছর ধরে পরিধান করা হয়েছে। যদিও মাঝখানে ধারাবাহিকতা ভেঙে গেছে, তবু আমরা এটিকে আবার ফিরিয়ে আনতে কাজ করছি। হানফুর স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্যগুলো চীনা সংস্কৃতির বৈশিষ্ট্য, তাই এই ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মকে আরও বেশি এগিয়ে আসা উচিত বলে মনে করেন পাই নিয়াও। এই তরুণী আরও জানান, হানফুকে এমন একটি স্টাইলে পরিণত করা উচিত যা শুধুমাত্র বিশেষ দিনেই নয়, দৈনন্দিন জীবনে পরিধানের একটি অংশ হিসেবে বেছে নেওয়া যায়। হানফুকে শুধুমাত্র একটি প্রাচীন পোশাক হিসেবে দেখতে চাই না, আমরা চাই এটি আমাদের দৈনন্দিন পরিধানের একটি অংশ হয়ে উঠুক। হানফু জাতীয় সংস্কৃতির একটি স্বতন্ত্র অংশ। সংশ্লিষ্টরা মনে করেন এটিকে পুনরুজ্জীবিত করা এবং রক্ষায় আরও জোর দেওয়া উচিত। তবে উল্লেখযোগ্য হারে চীনের তরুণ প্রজন্ম এই ঐতিহ্যগত সংস্কৃতির দিকে ঝুঁকছে, নতুন করে নানা উপায়ে ফিরে আসছে এই পোশাক। রওজায় জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন ঘোড়দৌড় দেখতে, কারণ সিনচিয়াংয়ের পর্যটন উৎসবের অন্যতম আকর্ষণ এই ঘোড়দৌড়। ইলি কাজাক প্রিফেকচারে ঘোড়াকে কেন্দ্র করেই উদযাপন করা হয় এই উৎসব। অন্যান্য বছরের মতো এবারও নানা আয়োজনে টিয়ানমা আন্তর্জাতিক পর্যটন উৎসব উদযাপন হয়েছে। দেখে নেওয়া যাক এই অঞ্চলের সাংস্কৃতিক এই উৎসব আসলে কেমন। দিগন্ত বিস্তৃত তৃণভূমিতে ছুটে চলেছে অসংখ্য ঘোড়া, এমন দৃশ্য দেখা যায় উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ইলি কাজাক অটোনোমাস প্রিফেকচারে। এখানকার ঘোড়া বিখ্যাত। এখানে ঘোড়া প্রজনন কেন্দ্র ও ঘোড়া প্রতিপালন একটি বড় শিল্প। এই ঘোড়াকে কেন্দ্র করে ঘোড়দৌড় ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের আকর্ষণে প্রচুর সংখ্যক পর্যটক প্রতি বছর আসেন ইলিতে। চলতি বছর তিয়ানমা আন্তর্জাতিক পর্যটন উৎসব হয়েছে ইলির চাওসু কাউন্টিতে। উৎসবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। চীনের অন্যতম সেরা জাতের ঘোড়ার দেখা মেলে ইলিতে। চাওসু হয়ে উঠেছে ঘোড়া পর্যটন এবং ঘোড়ার পালের ছুটে চলার দৃশ্য দেখার এক অনন্য স্থান। এখানে ঘোড়া পালন শিল্প গড়ে উঠেছে। ঘোড়ায় চড়া শেখার জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। দেখুন এই ঘোড়ার বুক কত প্রশস্ত, তার মানে তার প্রাণশক্তি অনেক এবং সে ছুটতেও পারে দীর্ঘক্ষণ। এর ঘাড় ছোট, ফলে দৌড়ের জন্য খুবই সুবিধাজনক। ওর দেহের পেছনের অংশ খুবই মজবুত, ফলে সে অনেক বোঝাও বহন করতে পারে, সে অনেক বোঝা নিয়েও দৌড়াতে পারে। ইলির হাইব্রিড ঘোড়াগুলো দীর্ঘক্ষণ ও লম্বা পথ চলতে পারে, খাটো এবং মজবুত তাদের গড়ন।
ঘোড়ায় চড়া ও মালবহনের জন্যই অতীতে মূলত এদের ব্যবহার করা হতো। এখন অশ্বপালন শিল্প বিকশিত হওয়ায় ঘোড়দৌড়, পর্যটকদের ঘোড়ায় চড়া, ঘোড়া প্রদর্শনী ইত্যাদি ক্ষেত্রে এই ঘোড়ারা ভালো ভূমিকা রাখছে। দেখুন, ওর কান বাঁশপাতার মতো সরু, ওর মাথা বেশ সরু এবং কম পেশিযুক্ত, আবার ওর ঘাড়, দেহ, পেট এবং পা বেশ লম্বা, ফলে ও দ্রুত দৌড়ায়। তার গঠন ঘোড়দৌড়ে বড় বাধা লাফিয়ে পার হওয়ার উপযোগী। কাজাক ইলি এলাকার অপরূপ প্রকৃতি আর ধাবমান ঘোড়ার পালের দৃশ্য দেখতে এখানে পর্যটকদের মিলন মেলা জমে ওঠে। পাশাপাশি এখানকার স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনও হয়ে ওঠে জমজমাট। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। সম্প্রতি পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের রাজধানী নানছংয়ে মেগা ক্রস রিভার সাঁতার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই সাঁতার কার্যক্রমে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2000 সাঁতার প্রেমী অনুষ্ঠান স্থলে জড়ো হন। ইয়াংজি নদীর শাখা কাঞ্চিয়াং নদীর তীরের পার্কে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, মেডিকেল পরীক্ষা এবং শারীরিক ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে সাঁতারুরা এই ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেন এবং তাদের নিয়ে 18টি দল গঠন করা হয়। নদীর যেখানে এই সাঁতারের আয়োজন করা হয় সেখানে নদী প্রশস্ত 2500 মিটার বা 2.5 কিলোমিটার। এটি পার হতে সাঁতারুরা প্রায় 1 ঘন্টা সময় নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পানির অবস্থা এবং সাঁতারের দূরত্ব সব সময়ই আলাদা হওয়ায় সাঁতারুদের সঠিক কৌশল ও সিদ্ধান্ত নিতে হয়, গতি ও দিক সমন্বয় করতে হয় এবং যুক্তিসঙ্গতভাবে শারীরিক শক্তি বরাদ্দ করতে হয়। চীনে বেশ কয়েকজন বিজ্ঞানীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, ফলে এটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা কর্মকর্তা শি ছিয়াং এবং ন্যানো ম্যাটেরিয়াল এক্সপার্ট ওয়াং মিয়াওকে। তদন্তে তারা এই ঘটনার সাথে যোগসূত্র খুঁজে পান থ্রি বডি নামক একটি ভার্চুয়াল গেমসের। পাশাপাশি তারা খুঁজে পান একটি গোপন সংগঠন দ্য ফ্রন্টিয়ার্স অব সায়েন্সের, যারা যোগাযোগ করার চেষ্টা করছে এলিয়েনদের সঙ্গে। বিজ্ঞান, দর্শন, রাজনীতি এবং মানব প্রকৃতি এই থিমগুলোকে ধারণ করে নির্মিত হয়েছে জনপ্রিয় টিভি সিরিজ থ্রি বডি। সম্প্রতি চীনে বেশ কয়েকজন বিজ্ঞানীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, ফলে এই ঘটনা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় পুলিশের বিশেষজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা শিন ছিয়াংকে। তদন্তের স্বার্থে এই মামলায় যুক্ত হন ন্যানো ম্যাটেরিয়াল এক্সপার্ট ওয়াং মিয়াও। শি ছিয়াং যখন ধীরে ধীরে তদন্তের গভীরে যেতে শুরু করলেন, তখন তিনি রহস্যময় একটি সংগঠনের অস্তিত্ব খুঁজে পান, যে সংগঠনের নাম দ্য ফ্রন্টিয়ার্স অফ সায়েন্স। এটি পরিচালনা করে থ্রি বডি নামক একটি ভার্চুয়াল গেমস। শি ছিয়াং যখন এই গেমসটি খেলতে শুরু করেন, তখন তিনি ভার্চুয়ালি প্রবেশ করেন এলিয়েনদের জগতে। এদিকে ওয়াং মিয়াও খুঁজে বের করেন একদল বিজ্ঞানীদের যারা কাজ করেন এই সংগঠনে। 3 আলোকবর্ষ দূরে অবস্থিত একটি এলিয়েন সভ্যতার সাথে যোগাযোগ করার পরিকল্পনা করছে তারা, যে এলিয়েনরা প্রবেশ করতে চাচ্ছে পৃথিবীতে। এটা কি আসলে সম্ভব? জানতে হলে আপনাকে দেখতে হবে সায়েন্স ফিকশন ঘরানার টিভি সিরিজ থ্রি বডি। বিজ্ঞান, দর্শন, রাজনীতি এবং মানব প্রকৃতি এই থিমগুলোকে ধারণ করে নির্মিত এই সিরিজটি বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে
দারুণ জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে গল্পের ধারাবাহিকতা ও রহস্যপূর্ণ উপাদান দারুণ প্রশংসা পেয়েছে। চীনা লেখক লিউ ছিশিয়াংয়ের জনপ্রিয় উপন্যাস থ্রি বডি প্রবলেম অবলম্বনে নির্মাণ করা হয় এই সিরিজটি। এটি যৌথভাবে পরিচালনা করেন পরিচালক ভিনসেন্ট ইয়াং এবং ইয়াং লেই। ত্রিশ পর্বের এই সিরিজটি চলতি বছরে প্রচারিত হয় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও উই টিভিতে। পাশাপাশি বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কিনে নেয় এই সিরিজটির অনলাইন সম্প্রচার স্বত্ব। সিরিজটির মূল দুই চরিত্র গোয়েন্দা কর্মকর্তা ও ন্যানো ম্যাটেরিয়াল এক্সপার্টের চরিত্রে অভিনয় করেন চীনের বিখ্যাত টিভি অভিনেতা ইউ হাওয়ে এবং ছাং লু ই। আপনি যদি সায়েন্স ফিকশন ঘরানার সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে থ্রি বডি। আপনি চাইলে নেটফ্লিক্সে উপভোগ করতে পারেন জনপ্রিয় এই টিভি সিরিজটি। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। যারা দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।